আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি ডায়াল সিলেটের নিয়মিত সাপ্তাহিক আয়োজন সফলতার গল্প অনুষ্ঠানটিতে। সঙ্গে আছি আমি নিশাত তাসনিম নিত এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী ও একজন নারী উদ্যোক্তা, যিনি মহামারী করোনাকালীন সময়ে গরিব দুঃখী মানুষের পাশে থেকে খাবার এবং আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। জনাবা আলিয়া ইকবাল চৌধুরী, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের স্টুডিও ডায়াল সিলেটকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। প্রথমে আপনার কাছে জানতে চাইবো আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে, আপনার পরিবারে কে কে আছেন? আমার ব্যক্তিগত জীবন, আমার প্রথম পরিচয় সাতক থানা খালারুকা ইউনিয়ন রামপুর গ্রাম, এখান থেকে আমার বেড়ে ওঠা ছোটোবেলা, জেলা সুনামগঞ্জ। আমাদের ছোট্ট একটা পরিবার, আমরা দুই বোন, আমার মা। আমার ছোটোবেলা ক্লাস ফোর থাকতে আমার বাবা মারা যান, তারপর আমাদের জীবন শুরু হলো। আমার বাবার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, যার কারণে আমরা কোনো অভাব ত্রুটি করি নাই, সাধ্য অনুযায়ী আমরা চলতে পারছি। তখন আমার বাবার স্বপ্ন ছিল আমাকে কোরআনের হাফেজ বানানো। আমি কোরআনের হাফেজ হইলাম, তারপর কারি হইলাম। তারপর আমি ছোটোবেলা থেকে খুব ধার্মিক ছিলাম, ইসলামিক মাইন্ডগুলো আমি খুব বেশি লাইক করতাম, খুব লাজুক ছিলাম। তখন থেকে আমার বাবার স্বপ্ন ছিল, আমার বাবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিত্ব পালন করতেন। তারপর আমার বাবা ছোটোবেলা দেখতাম সবসময় গরিব দুঃখী মানুষকে খুব সহযোগিতা করতেন, খুব আদর করতেন, শিশু বাচ্চাদেরকে খুব আদর করতেন। তখন আমার বাবার সব কিছু দেখে, আমার বাবার আদর্শে আমি ওই সময় থেকে ভাবতাম যে আমার বাবার মতো আমি গরিব দুঃখী মানুষদের পাশে আমি সব সময় থাকব, যদি আল্লাহ আমার কোনোদিন তৌফিক দান করেন। তারপর আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার বাবা আওয়ামী লীগ করতেন, আমাদের অল ফ্যামিলি আওয়ামী লীগ, সবাই আওয়ামী লীগ করে। তখন রাজনীতি সবাই করে, আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত সবাই আমাদের পরিবার, আমার বাবাও। তখন থেকে আমি সবসময় আমার বাবার কাছ থেকে আমি গল্প শুনতাম, তখন থেকে আমি সব কিছু অনুভব করতাম যে আমার বাবার মতো একদিন আমি একটা মেয়ে হয়ে আমি ছেলের মতো কাজ করব, সবসময় মানুষের পাশে দাঁড়াবো, নিজের আদর্শ ও নীতি ঠিক রেখে। তারপর আমার বিয়ে হওয়ার পরে অমৌলিক পরিবার আমার বিয়ে হয়, তখন আমার চাচা শ্বশুর মুক্তিযোদ্ধা ছিলেন, পাঁচ নম্বর সেক্টরে কাজ করছেন, উনি উপ কমান্ডার মজিদুর রহমান চৌধুরী মানিক। চৌধুরী পরিবারে আমাদের বিয়ে হয়, আর এই চৌধুরী পরিবারের সাথে আমাদের একটা সম্পর্ক আছে মাননীয় নেত্রীর ব্লাডের সাথে, শেখ সেলিমের মেয়ের জামাই প্রিন্স চৌধুরী, উনি আমাদের ব্লাড আত্মীয়। বাটিপাড়া আমার হাজব্যান্ডের বাড়ি, দিরাই বাটিপাড়া জেলা সুনামগঞ্জ জমিদার বাড়ি, এটা আমাদের পরিচয়। মাননীয় নেত্রীর একটা আত্মীয়তার সম্পর্ক আমাদের পরিবারের হাজব্যান্ডের পরিবারের সাথে আছে, এটা আমি অনেক গর্ব মনে করি। আচ্ছা, তাহলে আপনি আপনার যে পথ চলা, আপনি হচ্ছে আপনার নিজের পরিবার থেকে সমর্থন পেয়েছেন অনেক, আপনার নিজের যে বাবা তার অনুপ্রেরণায় আপনি এই পথ চলায় এগিয়ে যাচ্ছেন। আপনি বলছিলেন যে আপনার পরিবার একটি সংগঠনের সাথে জড়িত, তো আপনি নিজেও হয়তো এই সংগঠনের সাথে জড়িত, এবং আপনি এই কর্মজীবনে এই যে গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ানো, সেই নিজে সেই জায়গায় আপনার নিজেকে প্রতিষ্ঠা করার পথটা নিয়ে যদি আপনি একটু কিছু বলতেন, শুরুটা কিভাবে হয়েছিল? কর্মজীবন বলতে আমি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত মাননীয় নেত্রী, আমি আমার নেত্রীকে ফলো করি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, বিশ্বস্ত হিসাবে থাকতে চাই, এবং আমাদের মাননীয় নেত্রী আমাদের বাংলাদেশটা যেভাবে এত সুন্দরভাবে পরিচালনা করতেছেন, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি আমার নেত্রীকে ফলো করে যে এত সুন্দরভাবে আমাদের নেত্রী বাংলাদেশটা পরিচালনা করতেছেন, আমরা সাধারণ ক্ষুদ্র যদি আমরা মাননীয় নেত্রীর একটু বিশ্বস্ত হিসাবে আমরা একটু কাজ করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব, গরিব দুঃখী মানুষের পাশে থাকব সব সময়। এবং
এই যে মহামারী করোনাকালীন সময় ছিল, তখন আমি আমার মাননীয় নেত্রীর নির্দেশনা অনুযায়ী যে ত্রাণগুলো বিতরণ হয়েছে প্রতিটা ওয়ার্ডে, এই সময় আমাদের 7 নং ওয়ার্ডে আমি বসবাস করি, আমাদের জননেত্রী জনাব আফতাবুসেন খান কাউন্সিলর, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি, উনার মাধ্যমে, উনি আমার শ্রদ্ধাভাজন ভাই ও নেতা, উনি আমাকে সাহস জুগিয়েছেন, ওনার মাধ্যম দিয়ে আমি যত করোনাকালীন সময়ে যত ত্রাণ দেওয়া হয়েছে আমি মাঠ পর্যায়ে কাজ করতে পেরেছি এবং মানুষেরকে সাহায্য করতে পেরেছি। এটা আমার কাছে অনেক ভালো লাগছে যে মানুষের গরিব দুঃখে মানুষের কাছে গেলে আমার খুব ভালো লাগে সবসময়। আমি বড় লোকের কাছে যাইতে চাই না কোনো দিন, আমি গরিব দুঃখে মানুষের পাশে সবসময় থাকতে চাই, ওদের ভালোবাসা, এই ভালোবাসা কেউ দিতে পারবো না। হ্যাঁ সত্যি তাই, আসলে মানুষকে আপনি যখন একটা কিছু তার অভাব যখন আপনি পূরণ করবেন তখন যে তারা আপনাকে যে ভালোবাসাটা ফিরিয়ে দেবে সেটা কিন্তু আর কোনো কিছুতে পাওয়া যায় না। আপনি তো অবশ্যই সেই ভালোবাসায় শিক্ত একজন মানুষ, আশা করব আমরা প্রার্থনা করব যেন আপনি আপনার সামনের জীবনটা এরকম ভালোবাসায় শিক্ত থাকতে পারেন। আমি আরেকটা কথা, এই যে করোনাকালীন অবস্থায় যে ত্রাণগুলো দেওয়া হয়েছে তার পাশাপাশি কিন্তু বন্যা এসে গেছিল, 2-3 বার অনেক বন্যা ছিল, বিভিন্ন প্রান্তে কিন্তু অনেক বন্যায় গড় দরজা গড় বাড়ি সব কিছু ডুবানো ছিল, তখন মানুষ ঘর থেকে বের হতে পারে না, অনেক পথচারী শিশু আছে। তখন আমি আমার নিজের তরফ থেকে অনেক জায়গায় অনেক প্রান্তে আমি নিজে পানি ভেঙে তারপরে ঘরে গিয়ে অনেক মা অনেক বাবারা, তখন আমি আমার বাবার কথা মনে করেছি যে আমার বাবা তো একদিন ছিলেন, ওই বৃদ্ধ বাবারা মারা এই পথচারী শিশুরা, এত মাসুম শিশু বাচ্চারা অনেক কষ্ট করতেছে, ওদের কাছে গিয়ে আমি যে ওদেরকে আমি সাহায্যের একটু হাত বাড়িয়ে দিতে পারছি, আমার নিজের তরফ থেকে আমি একটু কিছু দিতে পারছি, আমার কাছে যে ওই যে ভালোবাসাটা, ওই যে বাবারা মারা সবাই আমার জন্য দোয়া করছেন, এটা আমার কাছে অনেক পাওয়া, অনেক কিছু আমার কাছে, আমি অনেক খুশি হয়েছি, এই খুশির কোনো শেষ নেই, আমি অনেক আনন্দ পেয়েছি, ওদের ভালোবাসা আমি ভুলতে পারবো না, আমি গরিব দুঃখে মানুষের ভালোবাসা পেতে চাই। এবং আমি একজন নারী হয়ে আমার যতটুকু সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি, আমি একজন কাজ করতেছি, আমার দেখা দেখি অন্য একজন মহিলা এগিয়ে যাবে, সবসময় আমি চাই আমার মতো অন্য যে মানুষগুলো আছে সবাই সমাজের পাশে দাঁড়াক না, সমস্যা কী, সবাই সমাজের কাজ করুক, সমস্যা কী, আমার মতো অন্য অন্য যে মানুষগুলো আছে সবাই যদি এই বাংলাদেশের মানুষের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় কোনো দিন অভাব থাকবে না। আমাদের বাংলাদেশের মানুষের যে পথচারী রাস্তা শিশুরা আছে, এতিম বাচ্চারা আছে, ওরা কোনো দিন অভাব থাকবে না, কারণ আমি ছোটোবেলা বাবা হারাইছি যার জন্য আমার অনেক কষ্ট, ওই কষ্টের বিনিময়ে আমি এতিম শিশু বাচ্চাদেরকে আমি অনেক আদর করি, রাস্তার পাশে যে বাচ্চারা আমি দেখি ওদেরকে আমি অনেক আদর করি। কিন্তু করোনাকালীন সময়ে আমি যেটা করছি বা বন্যাকালীন অবস্থা আমি যেটা করছি আমার কাছে বিশাল অনেক কিছু, আমার অনেক ভালো লাগে ওদের পাশে থাকতে, ওদের ভালোবাসা পেতে, বড় লোকের ভালোবাসা আমি পেতে চাই না, গরিব দিকে মানুষের ভালোবাসা আমি গর্বিত। আপনার সাথে একটা বিষয়ে আমি একমত যে আমাদের মতো যারা একটু সামর্থ্যবান আছেন তারা যদি সবাই মিলে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন তাহলে অবশ্যই দেশে কেউ হয়তো না খেয়ে থাকতেন না বা হচ্ছে বিনা চিকিৎসায় মারা যেতেন না। ইয়েস, আমার ওইটাই কথা যে আমাদের যাদের সামর্থ্য আছে তারা যদি একটু আমাদের পাশে থেকে কাজ করে গরিব দুঃখীকে সাহায্য করে, এমনও গরিব দুঃখী আছে যেমন টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে না, টাকার অভাবে একটু দুমুটো ভাত খেতে পারে না, অথচ আমরা অনেক খাবার নষ্ট করি, এই খাবারগুলো যদি আমরা একটু নিয়ন্ত্রণ করে এই গরিব দুঃখী মানুষকে আমরা মুখে তুলে দেই কী হবে, অনেক দোয়া পাবো, অথচ আমাদের দেশের হানি নষ্ট হবে না। আমাদের নেত্রী যেভাবে দেশ পরিচালনা অনেক কষ্ট করে করতেছেন, আমাদের বাংলাদেশকে যেভাবে পরিচালনা করতেছেন, আমরা জনগণ কেন বুঝবো না, আমরা ওটা বুঝতে চাই, গরিব দুঃখী মানুষের পাশে থাকতে চাই, অপচয় বন্ধ করতে চাই। আমি নিজ হাতে পানি ভেঙে নৌকা দিয়ে আমাদের ছোটোবেলা দেখতাম অনেক সময় খোলা গাছ দিয়ে মানুষের বুড়া বানাইতো, ওগুলা দিয়ে আমি অনেক গড়ে গড়ে গিয়ে
মানুষকে। অনেক শিশু বাচ্চারা যখন পানি ভেঙে আমার কাছে আসতো, আমার অনেক কষ্ট হইতো যে আমারও তো বাচ্চারা গড়ে আছে, কিন্তু আমরা বাচ্চাদেরকে আমরা তো অনেক আদর করে রাখতেছি, কিন্তু ওই বাচ্চাগুলা একটু শুকনো খাবারের জন্য ওরা পানি ভেঙে আসতেছে। আমরা কেন সবসময় ওদের পাশে দাঁড়াই না? আমরা তো দুবেলা ভাত খাওয়ার মতো সামর্থ্য আছে, আমরা তো বাসায় বাসায় বসে থাকতেছি, কিন্তু ওই যে মানুষগুলার কষ্ট, ওই কষ্টটা তো আমরা দেখতেছি না। আপনি ত্রাণ সংগ্রহ করে বিতরণের পাশাপাশি নিজ উদ্যোগেও তাদের? হ্যাঁ, আমি নিজ উদ্যোগেও আমি অনেক কিছু করেছি। প্লাস একটা পরিবার যখন চলতে পারে না, আমি দেখছি আমি নিজে রিক্সা কিনে দিয়েছি, একটা মেশিন কিনে দিয়েছি, যে একটা মেয়ে হোক একটা পুরুষ হোক যাতে বেকার না থাকে, তখন আমাদের বাংলাদেশে অভাব থাকবে না, আমরা বেকার ছেলে থাকবো না, বেকার মেয়ে থাকবো না, আমরা কাজে লিপ্ত থাকবো, কাজকর্ম করে আমরা শান্তিতে দুমুঠো ভাত খেতে পারবো। আচ্ছা, আপনি তো একজন নারী এবং নারী হয়ে এই একটা কঠিন পথ আপনি বেছে নিলেন, আপনার পরিবারের সমর্থনেই তো, আপনি নারী হিসেবে আপনার পথ চলায় কি কোনো বাধা বিপত্তি এসেছে বা কোনো রিস্ক, আপনার কোনো রিস্কের সম্মুখীন আপনি হয়েছেন? হ্যাঁ, আমি রিক্সের সম্মুখীন হয়েছি অনেকবার, একবার না অনেকবার হয়েছি। এগুলো বলা বলে শেষ করা যাবে না, কিন্তু আমি বেশি যখন আমার সামনে রিক্সগুলো এসেছে তখন আমি আমার নেত্রীর কথা আমি মনে করেছি, আমাদের বঙ্গবন্ধুর কথা আমি মনে করেছি, যে আমাদের বঙ্গবন্ধু কত জেল হাজত অনেক আক্রমণ, আমাদের নেত্রীকে অনেক আক্রমণ করেছে, কিন্তু আমি তো সাধারণ একজন ক্ষুদ্র, আমি ক্ষুদ্র হয়ে কেন এগুলো ধৈর্য ধারণ করতে পারবো না? আমি ধৈর্য ধারণ করবো ইনশাল্লাহ, যত বাধা বিপন্ন আসুক না কেন, আমার পরিবার, আমার হাজব্যান্ড আমার সাথে সমর্থন আছে, আমার পরিবারের সমর্থন আছে, আমার ছেলেমেয়ের সমর্থন আছে, যার কারণে আমার নীতি আর আদর্শ আর বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত আমি বুকে ধারণ করেছি, যার জন্য আমি এই পর্যন্ত এখন পর্যন্ত আমি অব্যাহত আছি, এবং ইনশাল্লাহ আগামীতে আমি চলমান থাকবে, আমি যদি আল্লাহ আমার তৌফিক দান করেন, আমার নিজের তরফ থেকেও আমি করব, বিভিন্ন সামাজিক সংগঠনের তরফ থেকেও আমি করব, এটা আমার প্রতিজ্ঞা। একজন মহিলা হিসেবে একজন উদ্যোক্তা হওয়া বা নিজেকে সফল করে তুলতে অনেকে হয়তো একটু পিছপা হয়ে যান, কারণ সমাজে নারীদের পথ চলতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেটা আমরা জানি, তো নতুনদের জন্য, নতুন উদ্যোক্তা যারা আছেন বা নতুন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান যারা, তাদের জন্য কি আপনার কোনো পরামর্শ থাকবে বা কী পরামর্শ থাকবে? সেটি পরামর্শ ওইটাই আমার কাছে, যে নতুন যারা এই পর্যন্ত এসেছেন তারা আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, বরং আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ফলো করে আমরা একজন একজন করে আগায় যাই, তাহলে আমাদের স্বাবলম্বী হতে হলে বেশি দিন লাগবে না, বরং আমি পাশাপাশি অনেক কিছু করতেছি। একজন নারী স্বাবলম্বী হতে হলে তার পরিবারের একটা সমর্থন লাগে, আমার পরিবারের সমর্থন আছে, আমার পরিবার টেক কেয়ার করে তারপরে আমি অনেক কিছু করি, আমার পরিবারকে আমি সব কিছু মেনটেন করে তারপরে আমি সামাজিক সংগঠনে জড়িত, তারপর আমি মানুষের পাশে সবসময় থাকতে চাই, মানুষের ভালোবাসা পেতে চাই, আমার মতো অনেক নারীরা আছে, অনেক মেয়েরা আছে, ওরা আগায় আসুক আমি চাই। হ্যাঁ, আরেকটা কথা, ছেলেরা কাজ করতে পারে, পুরুষরা কাজ করতে পারে, একটা নারী কেন কাজ করতে পারে না? একটা নারীও ছেলেদের মতো নির্বিঘ্নে কাজ করতে পারবে আমার বিশ্বাস, আমি পারছি, আমি পারবো ইনশাল্লাহ। একটা মেয়েকে তার নিজের কাজে সফল হতে হলে তাকে অবশ্যই আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে এবং পাশাপাশি তার পরিবার থেকেও সমর্থনটা জরুরি। বেকার সময় নষ্ট করা ঠিক না, যে কোনো সময় যে কোনো কাজে লিপ্ত থাকা সময়গুলা যদি কাজে লাগায় মানুষগুলা, একটু চিন্তা করে যদি কাজে লাগায়, অবশ্যই মানুষ সবসময় স্বাবলম্বী হতে হলে সময় লাগে না, এবং আমাদের মাননীয় নেত্রীকে ফলো করে যদি একটু কাজ করে, এত সুন্দরভাবে পরিচালনা করতেছেন, আমাদের মাননীয় নেত্রী যদি আমাদের বাংলাদেশটা সফল করতে পারেন, আমরাই সফল। এটা আমার একজন ক্ষুদ্র এবং আমাদের মাননীয় নেত্রীর কাছে যদি গিয়ে আমি একদিন দাঁড়াইতে পারি যে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, এটা আমার কাছে অনেক পাওয়া। সুপ্রিয় দর্শক, সময় চলে এসেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গেই থাকুন। সিলেট নগরীর কাজলসায় অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেস আপনার সেবায় নিয়োজিত। আমাদের সেবাসমূহ ডিজিটাল এক্স রে, প্যাথোলজি, আলট্রাসোনোগ্রাম, অ্যান্ডোস্কোপি ও কোলনস্কোপি, ইউরোফ্রোমেন্টি ল্যাব, বায়োমেডিকেল অ্যানালাইসিস, মাইক্রোবায়োলজি, ইলেকট্রোলাইট, হোমোডোলজি, হরমোন লেভেল টেস্ট। এছাড়া আমরা
হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা কথা বলছিলাম বিশিষ্ট সমাজসেবী জনাবা আলিয়া ইকবাল চৌধুরীর সঙ্গে। এবারে আমরা জেনে নেব যে উনি তো সমাজ সেবিকা হিসেবে অনেকদিন ধরেই, দীর্ঘদিন ধরে এই পথে আছেন এবং নারী উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখন আমরা জেনে নেব আপনি নারী উদ্যোক্তা হিসেবে কী করেছেন। নারী উদ্যোক্তা হিসেবে আমি এইটুকু করেছি যে যতটুকু আমি করেছি তার পাশাপাশি আমার পরিবারের, এবং আমি একটা বাগান বাড়ি করেছি, একটা নার্সারি করেছি, সবাই আমার বাগান বাড়িটাকে বাগান বাড়ি বলে ডাকে। আমি সবজি ফলমূল যা কিছু আছে, এভরিথিং এ টু জেড সব কিছু আমি মানে কাজের পাশাপাশি সময় পেলে আমি ওই বাগান বাড়িতে গিয়ে আমি নিজে কাজ করি। আমি গাছ নিজে রোপণ করি, অনেক সবজি ফলমূল আমার বাগান থেকে। আমার একটা পরিবারের কোনো সবজি কিনা আমার লাগে না, তখন বেকার যে সময়টুকু আমি নষ্ট করব, এই সময়টুকু যদি আমি নারী উদ্যোক্তা হিসেবে, আমি এতটুকুই বলবো যে আমার মতো অন্য নারীরা যাতে বেকার না থাকে, বেকার সময়টুকু যাতে কাজে লাগায়। আমার পরিবারের যখন যেহেতু সবজি কিনা লাগে না, আমি নিজে ফরমালিনমুক্ত একটা সবজি খেতে পারি, এটা আমার কাছে অনেক জীবাণুমুক্ত অনেক কিছু। সবার জীবনে সফল হওয়ার জন্য একটি লক্ষ্য থাকে, তো আপনার জীবনে সেই লক্ষ্যটা কি? আপনি নিজেকে কোন পর্যায়ে দেখতে চান? প্রত্যেকের জীবনে একটা সফল হওয়ার লক্ষ্য উদ্দেশ্য থাকে। আমার জীবনে সফল হওয়ার লক্ষ্য উদ্দেশ্য অতটুকুই যে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত এবং মাননীয় প্রধানমন্ত্রী উনার প্রেরণায় আমি যাতে একজন ক্ষুদ্র হিসাবে আমি আগামী ভবিষ্যৎবাণী যেভাবে আছে এভাবে আমি যতদূর এগিয়ে যাই, আমি অতটুকু আমার লক্ষ্য উদ্দেশ্য। আমি দেখতে চাই আমার মাননীয় নেত্রীর একজন ক্ষুদ্র কর্মী হিসেবে। আচ্ছা, তো আমরা সবাই তো চাই সফল হতে ব্যক্তিগতভাবে, তো আপনার আপনার পরামর্শটা কী থাকবে যারা নতুন করে সফলতার যে স্বপ্নটা আছে, নতুন করে সফলতার স্বপ্ন দেখছে, নতুন করে উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের জন্য আপনার পরামর্শ কী থাকবে? আমি চাই আমার মতো প্রতিটা নারী, আমি যেভাবে বাগান করতেছি, মানুষের পাশে দাঁড়াইতেছি, সমাজসেবা দিতেছি, অন্য প্রতিটা নারী যদি আমার মতো এভাবে সামনে এগিয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশটা এভাবে অপূরণ থাকবে না, পূরণ হয়ে যাবে, সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। বৃক্ষরোপণ কিন্তু বেশ ভালো একটি উদ্যোগ এবং খুব বড় একটি উদ্যোগ। আমরা চাই পৃথিবী যেন একদিন ভেজাল মুক্ত হয়ে গড়ে উঠুক। ডায়ালসিলেটের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা, এবং আশা করছি যে আপনাকে আমরা ভবিষ্যতে আরও পাবো, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল যেন আপনার মতো আপনাকে দেখে যেন অনেকে অনুপ্রাণিত হয়ে আপনার পথে এগিয়ে আসতে পারে, সবাই যেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় এবং একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আমিও ধন্যবাদ জানাই আপনাদের স্টুডিও ডায়ালসিলেট আমাকে ইনভাইট করার জন্য, আমি অনেক গর্বিত। আর প্রথম লাইভ কিন্তু আমার ডায়ালসিলেট টিভিতে ছিল, আজকে আমার লাইভ ডায়ালসিলেট টিভিতে। আজকে আমি অসুস্থ, তারপর আমি আসতে বাধ্য হয়েছি, কারণ প্রথম লাইভটাই ছিল আমার ডায়ালসিলেটে। আমি ডায়ালসিলেটকে অনেক অভিনন্দন জানাই। কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, এবারে বিদায় নেওয়ার পালা। ডায়ালসিলেটের নিয়মিত সকল আপডেট পেতে ভিজিট করুন আমাদের নিজস্ব ওয়েবসাইট www.dialsylhet24.com এবং ফেসবুক ও ইউটিউবে ডায়ালসিলেট টিভি লিখে ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডায়ালসিলেটের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।